আসসালামু আলাইকুম। এখন দেখবেন বিকে টেলিভিশনের সংবাদ। পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানাধীন এক নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের এক তরুণ যুবক মোহাম্মদ খায়রুল মোল্লা, তিনি বাংলাদেশ সরকারের বর্তমান সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, তাহার গৃহিণী দলীয় যুব সংহতির সাধারণ সম্পাদক, তিনি একজন নিম্ন কর্মসূচির কাজ করেন, আয়ের মানুষ কাজ করলে 150 টাকা উনি বেতন পান ও গরিব ঘরের সংখ্যা, এবং এই দোকানটা করোনা কালে গরিবেই বুঝে পরিবারটি খুবই অসহায় গরিবের দর হয়ে পড়ছে, এবং এই দোকানে এতটুকু দোকান করে তাহার এলাকায় আসলে খুবই দীর্ঘদিন যাবৎ মানবতার জীবন যাপন কত অসহায় মানুষের পাশে গিয়ে পাও ভাঙ্গা, এই ভাঙ্গা পাও নিয়ে তাহাদের দুর্দশার কথা তুলে ধরেন, কাজ করেন কর্মসূচি অত্র। তাই আমি স্থানীয় সরকার এলাকার মঞ্জু ভাই সুদৃষ্টি কামনা করব, মানবতার ফেরিয়ালা একটি আপনাদের মাধ্যমে যাতে জনাব সরকারি আর্থিক সাহায্য সহযোগিতা সাইদুর রহমান সাহেবের কাছে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন, তিনি ড্রিম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, তাহার কাছে বিনীত অনুরোধ করেন যাতে এবং ইউনিয়ন চেয়ারম্যান বর্তমানে এই অসহায় পরিবারটি তাহাদের বাসস্থান এবং ঘর এবং আর্থিক সহযোগিতা পাইতে পারে। দেখুন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময় গরিব অসহায় যুব সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল মোল্লার বক্তব্য। ধন্যবাদ চৌধুরী সাহেব, ওনার প্রতিষ্ঠাতার নাম হইল, অলরেডি একটি দরখাস্ত লিখেছি, ড্রিম বাংলা ফাউন্ডেশন। ড্রিম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন জনাব সাইদ চৌধুরী সাহেব। আমরা দেখেছি ইতিমধ্যে গরিব অসহায় মানুষের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে আসছেন সাইদ চৌধুরী সাহেব, ড্রিম বাংলা ফাউন্ডেশন আপনার সুদৃষ্টি কামনা করব যাতে এই পরিবারটি আপনার পক্ষ থেকে একটু আর্থিক সাহায্য পেতে পারে, এবং এক নং ভিটেবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। এই পরিবারটি দীর্ঘদিন যাবৎ মানবতার জীবন যাপন করছেন, তাই আপনার সুদৃষ্টি কামনা করি। ড্রিম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সাইদ চৌধুরী সাহেব, আপনি একটু সুদৃষ্টি করবেন, আপনি তো মানবতার ফেরিয়েলা, নিঃস্বার্থে দীর্ঘদিন যাবৎ দেখেছি ভিটেবাড়ি ইউনিয়নে বিভিন্ন গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন, তারপরও আপনার কাছে আমাদের জোর আবদার। এই পরিবেশটি দেখেন, এই যে একটু দোকানটা দেখাও, এই যে সামান্য একটু ছোট দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ এই দোকানে সারাদিনে হয়তো 200-250 টাকা বেচা কিনা হয়, আর এই যে উনি 40 দিনের কর্মসূচির কাজ করেন, প্রতিদিন 150 টাকা হাজিরা পান, এদিকে তার সংসার চলে না, তার জায়গা জমি কিছু নাই, অসহায় পরিবার, ভূমিহীন, এখন তো আমার সরকারি আর্থিক কোন সহযোগিতাও সে পায় না, তেমন একটা কিছু পান সরকারি আর্থিক সহযোগিতা 10 কেজি চাল পেয়েছেন মাত্র এই করোনাকালীন সময়, আর কিছু পান না। যাই হোক, এই করোনাকালীন সময় অসহায় জীবনযাপন করছেন, তাই আমি সুদৃষ্টি কামনা করব সকলের যাতে এই অসহায় পরিবারটি আপনাদের সহযোগিতা পায়। এই বলে আমি আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল, ধন্যবাদ।